ফ্রেন্ডস, ডিজিটাল হচ্ছে আমাদের ভারতবর্ষ, আর ডিজিটাল হয়েছে তার পরিষেবা। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সমস্ত ছোটোখাটো বিজনেস আছে তা গ্রোথ করার জন্য একটা লোনের ব্যবস্থা করেছেন। মাত্র 49 মিনিটে আপনি লোন পাস করতে পারবেন, এরকম একটি পরিষেবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চালু করেছেন। সর্বোপরি একটা কথা মনে রাখতে হবে, ভারতবর্ষের যত বিজনেসম্যান আছে, যত বড় বড় বিজনেসম্যান আছে, কেউ নিজের টাকাতে এত বড় হয়নি। সবাই কিন্তু ফ্রেন্ডস লোন নিয়ে বিজনেস গ্রোথ করেছে। শুরুতে সবাই 50,000-1,00,000 টাকা থেকে শুরু করে আজকের 100 কোটি, 200 কোটি, 500 কোটি লোনও নিচ্ছে। সর্বোপরি একটা কথা মনে রাখতে হবে, ব্যাংক সবাইকে লোন দেয় না, ব্যাংক তাদেরকেই লোন দেয় যাদের রিকভারি করার ক্ষমতা থাকে। কোনো মানুষকে দেখে ব্যাংক বুঝতে পারে না যে একে লোন দেওয়া যাবে কি দেওয়া যাবে না, তার ডকুমেন্টসই নির্ভর করে তার লোন পাওয়ার। কোনো মানুষের ডকুমেন্টস যত স্ট্রং থাকে, ব্যাংকের বাবও তাকে লোন দিতে বাধ্য হয়। তো ফ্রেন্ডস, যদি আপনি মনে করেন আপনি ছোটোখাটো বিজনেস করেন, আপনার বিজনেসটাকে গ্রোথ করবেন, কিংবা আপনি ভবিষ্যতে বিজনেস করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনাকে দেখতে হবে। ভিডিওটি আপনাকে লাস্ট পর্যন্ত একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে, কারণ কোনো একটা জায়গায় ভুল থাকলে আপনি লোনটা নাও পেতে পারেন। আর ফ্রেন্ডস, যদি আপনি একবার ব্যাংক থেকে অল্প হলেও যদি লোন পাস করাতে পারেন, তাহলে আপনি সেই লোন রিকভারি করে জীবনে আপনার বিজনেসকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস, ব্যাংক একবার যাকে লোন দেয় সারা জীবন তাকে লোন দিতে থাকে যদি তার বিহেভিয়ার ঠিক থাকে। তো ফ্রেন্ডস, আজকের আলোচনা করব কিভাবে আপনি মোদিজির এই 59 মিনিটের মধ্যে লোন পাস করানোর পদ্ধতি, তার ডিটেলস আলোচনা করব, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন বা কি কি ডকুমেন্টস লাগবে, পুরো ইনফরমেশন আমি এই ভিডিওতে দিয়েছি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন জীবন মানে যন্ত্রণা নয়। ফ্রেন্ডস, সর্বোপরি একটাই কথা বলবো, যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন, তাহলে কিংবা এখনও পর্যন্ত আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সাথে যে নোটিফিকেশনের বেল আইকন আসবে সেই বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তাতে কি হবে ফ্রেন্ডস, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তা আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ফ্রেন্ডস, লোনটি পেতে হলে আপনাকে গুগলে গিয়ে টাইপ করতে হবে পিএসবি লোন ইন 59 মিনিটস, পিএসবি লোন ইন 59 মিনিটস, জাস্ট এই কথাটি আপনি গুগলে গিয়ে টাইপ করবেন। টাইপ করার পরে ফ্রেন্ডস দেখুন, একদম সবার উপরে যে ওয়েবসাইটটি আসছে www.psblonsin59minutes.com। ফ্রেন্ডস, এই ওয়েবসাইটটি আপনি ওপেন করবেন। এই ওয়েবসাইটটি আপনি ওপেন করার পরে ফ্রেন্ডস, আপনি এরকম একটি পেজে চলে আসবেন, psblonsin59minutes.com। এই ওয়েবসাইটটিতে আপনি চলে আসবেন। এই ওয়েবসাইটে দেখতে ঠিক এরকমই হবে। দেখুন ফ্রেন্ডস, এখানে পরিষ্কারভাবে লেখা আছে দ্য কন্ট্যাক্টলেস বিজনেস লোন আর কারেন্টলি প্রোভাইডেড ফর ভ্যালু ফ্রম 1 লাখ আপ টু 1 কোরোর, অর্থাৎ 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত এখান থেকে আপনারা লোন পেতে পারেন, যার ইন্টারেস্ট হচ্ছে 8%। এটা 8% লোন ইন্টারেস্ট, অর্থাৎ ইয়ারলি 100 টাকায় আপনাকে 8 টাকা দিতে হবে। হাউ ইট হ্যাপেন্স ইন 59 মিনিটস, এই 59 মিনিটসে আপনি কিভাবে লোনটিকে পাস করবেন, বা এর মধ্যে কথা হলো আপনার কাছে কি কি ডকুমেন্টস থাকতে হবে। ফ্রেন্ডস, এখানেই দেখুন ফার্স্টেই যে ডকুমেন্টসটি লাগবে সেটা হলো জিএসটি। আপনার কাছে একটি জিএসটি নম্বর থাকতে হবে, আর জিএসটি নম্বর যদি না থাকে তাও আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি একটু পরে বলছি। তো আপনার কাছে জিএসটি থাকতে হবে। আর সেকেন্ড যে ডকুমেন্টসটি লাগছে সেটা হলো ইনকাম ট্যাক্স রিটার্ন, যেটা এক্সএমএল ফরম্যাটে আপনাকে দিতে হবে। ইনকাম ট্যাক্স রিটার্নের যে আইটি ফাইল করা হয় সেই আইটি ফাইলটি এক্সএমএল ফরম্যাটে লাগবে। থার্ড নম্বর যে ডকুমেন্টসটি লাগবে সেটা হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট, মিনিমাম 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট, 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, এবং সেটা পিডিএফ ফর্মে যেন হয়।
পিডিএফ ফর্মে আপনি ব্যাঙ্কওয়ালাকে বললে, ব্যাংকে গিয়ে বললে আপনাকে পিডিএফ ফর্মে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে দেবে। আর বহুত পার্সোনাল ডিটেলস লাগবে, ওনারশিপের সম্বন্ধে, এডুকেশনাল পারপাস, এইসব ব্যাপারগুলো থাকে এখানে। আপনাকে একটা ফর্মে সেটা ফিল আপ করতে হবে। আর ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল ইন 59 মিনিটস, এটাও তারপরে আপনার লোনটি সাকসেস হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানে মেনলি তিনটে ডকুমেন্টস লাগবে। একটা হচ্ছে জিএসটি ইনফরমেশন বা জিএসটি আইডেন্টিফিকেশান নম্বর, যেটা থাকে জিএসটি নম্বর, সেটা আপনার লাগবে। ইনকাম ট্যাক্স আইটি ফাইল লাগবে এক্সএমএল ফরম্যাটে, এবং 6 মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, যেটা কি যেটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে থাকতে হবে। আরও এখানে অনেক ডিটেলস আছে, এখানে থেকে আপনি অ্যাপ্লাই করবেন। দেখুন এইখানে কোন কোন ব্যাঙ্কগুলো পার্টনার আছে, এখানে এসবিআই ব্যাঙ্ক আছে, তারপরে হচ্ছে বরোদা ব্যাঙ্ক আছে, স্টেট ব্যাঙ্ক আছে, অনেকগুলো আইডিবিআই ব্যাঙ্ক আছে, এরকম অনেকগুলো ব্যাঙ্ক আছে ফ্রেন্ডস এর পার্টনার। তো এখানে দেখুন যে কথাটা আমি বলছিলাম, যদি আপনার কাছে জিএসটি না থাকে তাহলে আপনি এখান থেকে এমএসএমই এ যদি রেজিস্ট্রেশন থাকে এটা করতে পারেন, অথবা উদ্যোগ আধার, এখানেও আপনার যদি রেজিস্ট্রেশন থাকে এটাও এখান থেকে আপনি করতে পারেন। এখানে দেখুন সমস্ত জায়গাগুলো যেখানে যেখানে আপনার রেজিস্ট্রেশন, যে কোনো একটা জায়গাতে আপনার রেজিস্ট্রেশন থাকলে হবে ফ্রেন্ডস। যদি আপনি না জানেন যে আপনার বিজনেসে কিভাবে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে, যদি এই প্রসেসটা আপনার না জানা থাকে তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন, আমি একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে আপনি ফ্রিতে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। সেটা এমএসএমই থেকেও করতে পারেন কিংবা উদ্যোগ আধার থেকে করতে পারেন। এগুলো আমি, যদি আপনাদের না জানা থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করুন, আমি এটা বলে দেবো। তো এই এই থাকলে, আপনার যদি জিএসটি না থাকে তাহলেও আপনি এখান থেকে এটা প্রোভাইড করতে পারবেন, এই এই রেজিস্ট্রেশনগুলো থাকলে। এটা কোনো ব্যাপার নয় ফ্রেন্ডস, একদিনে মানে 1 ঘন্টার ভেতরে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর একটা জিনিস দেখুন ফ্রেন্ডস, যদি কোনো কোয়ারি থাকে আপনি এখান থেকে ফোন করে ডাইরেক্ট কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলে আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা আপনি এখান থেকে মিটিয়েও নিতে পারেন ফ্রেন্ডস। যদি কোনো কারণে আপনি এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা যদি না বুঝতে পারেন তাহলে এইখানে দেখুন ওয়াচ ভিডিও বলে একটা অপশান আছে, এখানে আপনি ক্লিক করলে আপনি ভিডিও দেখতে পারবেন। এইখানে দেখুন ফ্রেন্ডস, একদম পুরো প্রসেস রয়েছে। আপনি প্রথমে এখানে সাইন আপ করবেন, সাইন আপ করবেন, সাইন আপ করার পরে এখানে আপনার ইমেল আইডি কী কী লাগবে সেটা আপনি দেখতে পাবেন। দেওয়ার পরে আপনার ফোন নম্বর এখানে দেবেন, ফোন নম্বর দিলে আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে টাইপ করবেন। টাইপ করার পরে আই এগ্রি ক্লিক করে প্রসিড করে দিলে হয়ে যাবে। তারপরে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড বানাতে হবে, সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে প্রসিড করতে হবে। প্রসিড করার পরে দেখুন সিলেক্ট ইওর রিকোয়ারমেন্ট, এইখানে আপনাকে আপনার যে রিকোয়ারমেন্টটা আছে সেটা দিতে হবে। তো আপনি এখানে অনেকগুলো অপশান আছে, আপনি কোনটার মধ্যে দিতে চাইছেন, জিএসটি নাম্বার দিতে চাইছেন কি উদ্যোগ আধার দিতে চাইছেন বা কোন কোন জিনিসটা আপনার কাছে আছে, কোন রেজিস্ট্রেশনটা ক্লিক করে প্রসিড করুন। প্রসিড করার পরে দেখুন এখানে আপনাকে জিএসটি দিতে হবে, যদি জিএসটি থাকে জিএসটি, যদি আপনার অন্য কিছু থাকে তাহলে অন্য কিছু দেবেন। এটা ফিল আপ করার পরেই ফ্রেন্ডস, যদি আপনার কাছে এমএসই যদি রেজিস্ট্রেশন বা কিংবা উদ্যোগ আধার থাকে সেটা দিলেন, অথবা আপনার কাছে যদি জিএসটি থাকে তো জিএসটিটা এখানে ফিল আপ করে, সেন্ড ওটিপি আছে, সেই সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পরে ফ্রেন্ডস আপনাকে সেই নাম্বারটা এখানে টাইপ করতে হবে, এখানে আপনি সেই নাম্বারটা টাইপ করে সাবমিট করবেন, ঠিক আছে ফ্রেন্ডস। সাবমিট করার পরে দেখুন এখানে আপনার যে ইনকাম ট্যাক্সের যে ফাইলটা আছে সেই ইনকাম ট্যাক্সের ফাইলটা আপনাকে এখানে আপলোড করতে হবে। আমি আগেই বলেছি ইনকাম ট্যাক্সের ফাইলটা কিন্তু এক্সএমএল ফরম্যাটে থাকতে হবে।
তো আপনি আপনার যে ইনকাম ট্যাক্সের আইটি ফাইলটা আছে XML ফরম্যাট করে এখানে এটা সাবমিট করবেন। সাবমিট করার পরে দেখুন এখানে সাকসেসফুলিভাবে আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলটা সাবমিট হয়ে গেছে। এরপরে ফ্রেন্ডস এখানে আপনাকে আপনার ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক যে স্টেটমেন্ট আছে সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে এখানে আপনাকে আপলোড করতে হবে। তো সিক্স মান্থ এইখানে আপনার কম্পিউটারে যে স্টেটমেন্টটা থাকবে সেই স্টেটমেন্টটাকে আপনাকে এখানে ওপেন করে দেখুন সাবমিট অপশান আসবে। তো এই সাবমিট অপশান এসে গেছে, এইবার সাবমিট করতে হবে। সাবমিট করার পরে ফ্রেন্ডস পেজটা লোডিং হচ্ছে, এখানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট হয়ে গেছে। এবার ফ্রেন্ডস আপনাকে কিছু পার্সোনাল ডিটেলস ভরতে হবে। আপনি একটু লক্ষ্য করুন কিভাবে পার্সোনাল ডিটেলসটা ফিল আপ হচ্ছে, এটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। যখন আপনি ফিল আপ করবেন যে যে আপনার কাছে যে যে ডেটাগুলো চাইবে সেই ডেটাগুলো আপনাকে আপনি টাইম নিয়ে ফিল আপ করুন, কোনো সমস্যা নেই। তো ফিল আপ করা হচ্ছে, এটা আপনাকে আমি দেখাচ্ছি, একটা ডেমো দেখাচ্ছি, আপনি এইভাবে টোটালি ফর্মটাকে ফিল আপ করবেন, ঠিক আছে ফ্রেন্ডস। ওকে, এবার আপনি সাবমিট করে দিলেন। সাবমিট করার পরে আরও কিছু অল্প কিছু স্টেটমেন্ট থাকে, সেগুলো আপনাকে এগুলো সিম্পল ব্যাপার আছে, তো আপনি নিজে যখন ফিল আপ করবেন তখন নিশ্চয়ই বুঝতে পারবেন। এখানে তিনটে ফর্ম্যাট থাকে, তো সেই তিনটে ফর্ম্যাট পরপর প্রথমটা হয়ে গেছে, এটা সেকেন্ডটা চলছে, এটা আপনি ফিল আপ করবেন। দেখুন এখানে তারপরে আপনি এটাকে সাবমিট করলেন, সাবমিট করার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি দিয়ে ওকে করবেন। এরপরে ফ্রেন্ডস আপনাকে আপনার ব্যাঙ্কটাকে সিলেক্ট করতে হবে, কোন ব্যাঙ্কটি আপনি কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট শো করতে চাইছেন, তো সেই ব্যাঙ্কটিকে আপনাকে বা কোন ব্যাঙ্ক থেকে আপনি লোন নিতে চাইছেন সেই ব্যাঙ্কটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। ব্রাঞ্চটাকে ওকে করতে হবে, এখান থেকে সার্চ করে ব্রাঞ্চটা সিলেক্ট করে দেখুন অ্যাপ্লাই নাও করে দিলে হয়ে যাচ্ছে। দেখুন ফ্রেন্ডস এই পিএসবি লোন সাইন 59 মিনিটস এই কনগ্রাচুলেশন দিয়ে দিয়েছে, তো আপনার লোনটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা আপনি দেখলেন। তো ফ্রেন্ডস এখানে আপনি আরও ডিটেলসে ভালো করে বুঝে ভালো করে যদি কোনো আপনার সমস্যা থাকে সেই সমস্যাটা আপনি ভালো করে বুঝে অ্যাপ্লাই করবেন। আর সর্বোপরি আমি একটাই কথা বলবো ফ্রেন্ডস, যে কোনোভাবে আপনি একবার লোনটাকে পাস করান। লোনটাকে পাস করানোর পরে আপনি দেখবেন যে কোনো একটা ব্যাংক থেকে যদি আপনি একবার লোন পাস করাতে পারেন তাহলে আপনার নসিব ফিরে যাবে। অল্প ছোট লোন হলেও আপনি সেটা রিকভারি করুন, আবার লোন নিন, আবার রিকভারি করুন, এইভাবে ধীরে ধীরে আপনি আপনার বিজনেসটাকে গ্রোথ করতে পারবেন। তো ফ্রেন্ডস যদি আপনার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটা লাইক করবেন, এবং যদি কোনো ধরনের কোয়ারি থাকে, কোনো জায়গায় আপনার বুঝতে অসুবিধা হচ্ছে বা কোন ডকুমেন্টস যদি কোনো জানতে চান, অথবা আমি বললাম যেটা যে যদি আপনার কোনো বিজনেস রেজিস্ট্রেশন কিভাবে আপনি ফ্রিতে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে করবেন এটার ব্যাপারে যদি আপনি জানতে চান তাহলে ভিডিওতে একটা কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব, এবং আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে আপনি এর উপরে ভিডিও বানানো। তো আপনারা যদি বলেন তাহলে আমি ভিডিও অবশ্যই আপলোড করব। আর ফ্রেন্ডস যদি আপনাকে বারবার রিকোয়েস্ট করছি, যদি আপনারা আমাদের চ্যানেলে একটাও ভিডিও যদি না মিস করতে চান তাহলে অবশ্যই দেখুন, এরকম সাবস্ক্রাইব বাটন থাকবে লাল রঙের, এই সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইব করুন। আর বন্ধুদের সঙ্গে আপনার যদি না থাকে, আপনার যদি প্রয়োজন না হলেও আপনার কোনো ফ্রেন্ডের অবশ্যই এই ব্যাপারে হেল্প আসতে পারে, যদি আপনি চান যে আপনার ফ্রেন্ডেরও উপকারে আসুক এই ভিডিওটি তাহলে অবশ্যই শেয়ার করুন। আর সবাই ভীষণ ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।